বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের এমন একটা মুভি নিয়ে এসেছি যেটা খুবই কম মানুষ দেখেছে। তাই ইন্টারেস্টিং এই মুভিটি এনজয় করতে ভিডিওটি অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন। তো মুভির শুরুতে আমরা ডোরেমিকে দেখতে পাই। ডোরেমি 22nd century একটা ট্রেনে নিজের বাসায় যাচ্ছিল। আসলে ডোরেমি তো নোবিতার গ্র্যান্ডসন শিবাশির সাথে থাকতো। যাই হোক, শিবাশি একটা ইনভেস্টিগেশন চালাচ্ছিল। শিবাশি তার সব পূর্বপুরুষ বা অ্যানসেস্টারদের লাইফ স্টাইল কেমন ছিল সেটাই তদন্ত করছিল। তখন শিবাশি খেয়াল করে যে তার সব অ্যানসেস্টারদের লাইফ স্টাইল মোটামুটি একই রকম ছিল, কিন্তু তার এমন দুজন অ্যানসেস্টারও ছিল যাদের লাইফ স্টাইল একদমই খারাপ ছিল, মানে তাদের তেমন কোনো ভালো কোয়ালিটি ছিল না। সেই অ্যানসেস্টার দুজনের মধ্যে একজন হলো নোবিতা আর একজন হলো নোবিহে। নোবিতা সম্পর্কে তো শিবাশি সবই জানতো, কিন্তু নোবিহের ব্যাপারে নোবিসুকে কিছুই জানতো না। তাই নোবিসুকে আরারা নামের একটা রোবটকে নোবিহের যুগে পাঠিয়ে দেয়, এটা জানতে যে নোবিহের লাইফ স্টাইল আসলে এত খারাপ কেন ছিল। কিছুক্ষণ পরেই আরারা নিজের কাজ শেষ করে চলে আসে। সে শিবাশিকে বলে যে নোবিহের মতো এত অলস আর বেকার মানুষ সে কখনোই দেখেনি। শিবাশি চাইছিল যাতে নোবিহের লাইফ স্টাইল ভালো হয়ে যায়, কারণ নোবিহের অলসতা আর অন্যান্য খারাপ গুণগুলো তার বংশ পরম্পরায় নোবিতা পেয়েছিল। সেই জন্য শিবাশির ফ্যামিলিও উন্নতি করতে পারেনি। তাই নোবিহেকে ঠিক করতে পারলেই শিবাশির জীবনেও উন্নতি আসবে। যাই হোক, আরারা তাকে দেখায় যে নোবিহের কাজকর্মগুলো কেমন ছিল। তখন শিবাশি দেখে যে একটা ডাকাত দল এসে নোবিহের ওপর হামলা করেছে, আর এই ডাকাতদের ভয়ে আরারা পালিয়ে এসেছিল। এতে শিবাশি আর ডোরেমি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ নোবিহে তো কখনোই বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবে না। তখন শিবাশি ডোরেমি এবং আরারাকে পাস্টে পাঠায় যাতে তারা নোবিহেকে বাঁচায় আর তাকে স্মার্ট বানানোর চেষ্টা করে। এরপর টাইম মেশিনের সাহায্যে ডোরেমি এবং আরারা পাস্টে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে পুরো গ্রামটাই ফাঁকা। তখন তাদের দেখা হয় শিজুকার অ্যানসেস্টার শিজুকিনের সাথে। ডোরেমি শিজুকিনকে বলে যে সে নোবিহেকে খুঁজতে এসেছে। তখন শিজুকিন বলে যে নোবিহে তার বেস্ট ফ্রেন্ড, কিন্তু কয়েকদিন আগেই নোবিহেকে ডাকাতরা ধরে নিয়ে গেছে। শিজুকিন তাদেরকে দেখায় যে গ্রাম থেকে কিছুটা দূরের একটা পাহাড়ে ডাকাত দল থাকে, কিন্তু সেখানে যাওয়ার সাহস কারো হয় না। নোবিহেকে বাঁচানোর জন্য ডোরেমি আরারাকে নিয়ে সেখানেই যেতে চায়। তখন শিজুকিনও তাদের সাথে যেতে চায়। তাই শিজুকিনকে নিয়েই তারা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। শিজুকিন তাদেরকে বলে যে অনেক দিন থেকে গ্রামে কোনো বৃষ্টি হয়নি আর এত রোদে কোনো ফসলই জন্মাচ্ছে না। গ্রামের ছেলেমেয়েরাও খাবারের জন্য কাজ করছে, কিন্তু কেউই পর্যাপ্ত খাবার পাচ্ছে না। তাই খাবার আর পানির অভাবে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে চলে গেছে। শিজুকিনও গ্রামের লর্ড অফ দ্য ল্যান্ডের, মানে জমিদারের বাসায় কাজ করে। এরপর পাহাড়ে গিয়ে যখনই তারা নোবিহেকে খুঁজতে শুরু করে, তখনই ডাকাত দল তাদের ওপর হামলা করে। নোবিহেও ডাকাত দলের সাথে ছদ্মবেশে ছিল, কিন্তু শিজুকিন তো নোবিহের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই সে নোবিহেকে চিনতে পারে আর তাকে বকাবকি শুরু করে দেয় যে কেন সে ডাকাতদের সাথে কাজ করছে। তখন অন্যান্য ডাকাতগুলো তাদের ওপর হামলা করতে লাগে, আর ডোরেমি একের পর এক নিজের দারুণ সব গ্যাজেট বের করে আর সহজেই ডাকাতদের অবস্থা খারাপ করে দেয়। ডাকাতদের হারানোর পর তারা দেখে যে এই ডাকাতগুলোই শিজুকিনের অন্যান্য বন্ধুরা। এই ডাকাত দলের লিডার ছিল তাকেশো, আর এই তাকেশোই জিয়ানের অ্যানসেস্টার ছিল। তাকেশো আর অন্যান্য বন্ধুদের এমন কাহিনী দেখে শিজুকিন আর ডোরেমি বুঝতে পারছিল না যে কেন তারা ডাকাতি শুরু করেছে। তখন ডাকাত দলের সবাই বলতে থাকে যে গ্রামের ফসল আর খাবারের অভাবের জন্য তারা ডাকাতি শুরু করেছে। গ্রামে দিন রাত এক করে কাজ করলেও প্রতিদিন পর্যাপ্ত খাবার পাওয়া যায় না, তাই পর্যাপ্ত খাবারের জন্যই তারা বাধ্য হয়ে ডাকাতি শুরু করেছে। নোবিহেও মাঠে কাজ করার ভয়ে ডাকাত দলের সাথে যোগ দিয়েছিল। এদের কথা শুনে ডোরেমিও ডাকাত দলে যোগ দিতে চায়, কারণ ডোরেমি সবাইকে হেল্প করতে চাচ্ছিল। আর ডোরেমির কাছে যেহেতু অদ্ভুত সব গ্যাজেটের পাওয়ার ছিল, তাই ডাকাতরাও তাকে খুশি মনেই নিজেদের দলে নিয়ে নেয়। এরপর তাকেশো সবাইকে পুরো পাহাড়ে ঘোরাতে নিয়ে যায়। পাহাড়ে ঘুরতে ঘুরতে ডোরেমি গ্রামের মধ্যে বড় একটা বাড়ি দেখতে পায়। এটাই ল্যান্ড অফ দ্য লর্ড, মানে জমিদারের বাসা ছিল। আর হ্যাঁ বন্ধুরা, এই জমিদারের একমাত্র ছেলে হলো সুনেমারু, মানে আমাদের সুনিয়র অ্যানসেস্টার। সুনেমারুর বাবা খুবই খারাপ জমিদার ছিল। গ্রামে যেটুকু ফসল ফলতো তার বেশিরভাগ ফসলই জমিদার নিজের বাসায় রেখে দিত, আর গ্রামবাসীরা খাবারের অভাবে কষ্ট পেত। পাহাড়ে ভ্রমণ শেষে ডাকাতরা ডোরেমি, আরারা আর শিজুকিনকে নিজেদের সিক্রেট গুহায় নিয়ে যায়। একটা ছোট্ট লেকের পাশেই তাদের গুহা ছিল, কিন্তু অনেকদিন পরিষ্কার না করাতে গুহাটি ভীষণ নোংরা হয়েছিল। তখন ডোরেমি তার গ্যাজেট ইউজ করে পুরো গুহাটিকে ক্লিন করে সুন্দর ঘর বানিয়ে দেয়। এরপর সবাই রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায়, আর থালা বাসন পরিষ্কার করার কাজ নোবিহেকে দেওয়া হয়।
তখন ডোরেমি নবীহের কাছে যায় আর তার সাথে গল্প করতে থাকে। নবীহের সাথে কথা বলে ডোরেমি বুঝতে পারে যে নবীহে আসলে কি করতে চায় সেটা সে নিজেই জানে না, আর নবীহের মনে কোনো কাজের জন্যই কনফিডেন্স নেই। তার বড় একটা কারণ হলো নবীহে চোখে কম দেখে। তখনকার যুগে তো চশমা ছিল না, তাই চোখে কম দেখলে স্বাভাবিকভাবেই একটা মানুষের মনে সবকিছু নিয়েই হতাশা থাকবে। তাই ডোরেমি নবীহেকে তার উপযুক্ত একটা চশমা দেয়। চশমা পরে নবীহে সব কিছু ক্লিয়ারলি দেখতে পায়। এতে তার কনফিডেন্সও অনেক গুণ বেড়ে যায়। পরদিন সকালে ডোরেমি সবাইকে বলে যে জমিদার যেহেতু গ্রামের অধিকাংশ ফসল নিজের কাছে জমা করে রাখে, তাই তারা জমিদারের গোলা ঘরেই ডাকাতি করবে। জমিদারের বাড়িতে ডাকাতি করার কথা শুনে কেউ এই কাজটা করতে রাজি হয় না। তখন নবীহে সবাইকে বলে যে তাদের এই কাজটা করতেই হবে। নবীহের এমন কনফিডেন্স দেখে বাকিরাও ডোরেমির কথায় রাজি হয়ে যায়। ভাগ্যক্রমে সেদিন জমিদার তার দলবল নিয়ে অন্য গ্রামের একটা বিয়ের দাওয়াতে চলে গেছিল। জমিদারের বাসায় কয়েকটা সার্ভেন্ট আর সুনেমারও ছিল। ডোরেমি ডাকাত দলের সাথে ব্যাম্বু কপ্টারের সাহায্যে দ্রুত জমিদার বাড়িতে চলে আসে। বাইরের লোকদের দেখেই সার্ভেন্টরা দ্রুত তাদেরকে আটকাতে চলে আসে, কিন্তু ডোরেমি লাইট চেঞ্জার গ্যাজেট দিয়ে সার্ভেন্টের তলোয়ারকে মোলাতে বদলে দেয়। এতে ভয়ে সার্ভেন্টরা পালিয়ে যায়। এরপর ডাকাত দল গোলাঘরের তালা ভেঙে দেয় আর সব ফসলগুলো ছোট সাইজের বানাতে থাকে। ডাকাত দলের কাজকর্ম দেখার জন্য সুনেমারু গোলাঘরে লুকিয়েছিল, তাই ডোরেমির গ্যাজেটের ইফেক্টে সুনেমারুও ছোট সাইজের হয়ে যায় আর কেউ সেটা খেয়ালও করে না। তারপর ডাকাতরা সেই ফসলগুলো নিয়ে পাহাড়ে চলে আসে। নিজেদের গুহায় আসার পর যখন তারা ফসলগুলোকে নর্মাল সাইজের বানিয়ে দেয়, তখন তারা ফসলের সাথে সুনেমারুকেও দেখতে পায়। সুনেমারু অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে, তাকে নিজের বাসায় রেখে আসতেও বলে, কিন্তু কেউই তার কথায় পাত্তা দেয় না। সবাই তো অনেক ক্ষুধার্ত ছিল, তাই তারা অনেকগুলো চাল রান্না করে আর এই প্রথম পেট ভরে খাবার খায়। খাওয়া শেষে ডোরেমি সবাইকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় বীজ বোনার জন্য। তারপর ডোরেমি একটা এগ্রিকালচারাল রোবট বের করে, যার সাহায্যে নবীহে পুরো জমিকে চাষের উপযোগী করে দেয়। তারপর তারা সবাই মিলে বিভিন্ন ফসল আর সবজির বীজ বুনে দেয়, আর্টিফিশিয়ালভাবে বৃষ্টিও তৈরি করে দেয়। তারা সুনেমারুকেও জোর করে তাদের সাথে কাজ করায়। ডোরেমির গ্যাজেটের সাহায্যে একদিনের মধ্যেই সব গাছে ফল ধরে। গাছ থেকে ফল কালেক্ট করার সময় সুনেমারুও অনেক খুশি হয়। এরপর তারা সুনেমারুকেও সেই ফল খেতে দেয়। সুনেমারু তো এভাবে খোলা আকাশের নিচে বসে টাটকা জিনিস কখনোই খায়নি, তাই এই সব কিছুই তার কাছে অনেক ভালো লাগে। এরপর এগ্রিকালচারাল রোবটটি সবগুলো ফসল সহ সবাইকে নিয়ে ডাকাতদের গুহায় ফিরে আসে। তখনই শিজুকিনে এসে সবাইকে জানায় যে জমিদার গ্রামে ফিরে এসেছে। এতে সবাই বেশ ভয় পেয়ে যায়। ওইদিকে নিজের গোলাঘর ফাঁকা দেখে জমিদারের অবস্থা খারাপ হয়ে গেছিল, আর তার উপরে সোনেমারুকেও ডাকাত দল কিডন্যাপ করে নিয়ে গেছিল। তাই পরদিন সকালেই জমিদার তার দলবল নিয়ে পাহাড়ের দিকে আসতে থাকে ডাকাতদের শায়েস্তা করার জন্য। কিন্তু ডোরেমি তো আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল। জমিদার আর তার দলবল যে পথে আসছিল সেখানে আড়ারা চলে যায়। আড়ারার মতো এমন অদ্ভুত জিনিস দেখে সবাই থমকে যায়। তখনই ডাকাত দল একটা বড় জাল নিচে ফেলে সব সৈন্যদের আটকে ফেলে আর তাদের ওপর পাথর মারতে থাকে। এতে জমিদার একা পড়ে যায়। তখন নবীহে এগ্রিকালচারাল রোবটটি নিয়ে জমিদারকে ধরতে যায়, কিন্তু সুনেমারু তার বাবাকে বাঁচানোর জন্য রোবটটি সামনে চলে আসে। তখন নবীহে দ্রুত রোবটটিকে থামিয়ে দেয়। এতে রোবটটি ব্যালেন্স হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এতে রোবটটি ভেঙে অনেকটাই ড্যামেজ হয়ে যায়। তখন রোবটটি থেকে অনেকগুলো গ্যাজেট অন হয়ে যায়, যেগুলোর সাহায্যে আর্টিফিশিয়ালভাবে বৃষ্টি তৈরি করা যেত। এজন্যই পাহাড়ের ওপর অনবরত বৃষ্টি হতে শুরু করে। ওইদিকে জমিদার আর তার দলবল ডাকাতদের ঘিরে ফেলেছিল। ডাকাত দলের সবাই তো অনেক ছোট ছিল, তাই তারা কোনো লড়াই করাও জানত না। তখন সুনেমারু এগ্রিকালচারাল রোবটটিকে নিয়ে আসে আর তার বাবাকে বলে যাতে লড়াই বন্ধ করা হয়। তখনই অনেক বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ে বন্যা শুরু হয় আর সব কিছু বন্যায় ভেসে পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে। ডাকাত দল কোনো মতে বন্যা থেকে বেঁচে গেলেও জমিদারের সব দলবল বন্যায় ভেসে যায়। জমিদার আর সুনেমারু কোনো মতে একটি গাছ ধরে ঝুলে থাকে। তখন ডোরেমি আগে বৃষ্টি বন্ধ করে দেয় আর নবীহে আড়ারার সাহায্যে সুনেমারু আর তার বাবাকে বাঁচিয়ে নেয়। এরপর জমিদার নিজের ভুল বুঝতে পারে।
সে গ্রামবাসীকে এবার থেকে বেশি ফসল দিতে চাই, আর সবার জমির ট্যাক্সও অনেক কমিয়ে দেয়। আর সব ঝামেলা শেষে ডোরেমিও নিজের বাসায় চলে আসে। তবে নবিহে, শিজুকিন সহ সবাই ডোরেমিকে অনেক মিস করত। ওই দিনের পর থেকে তারা আর কখনোই ডোরেমিকে দেখতে পায়নি। কিন্তু এত কিছুর পরও কি নবিহের লাইফস্টাইলের উন্নতি এসেছিল? ডোরেমি এবং আরারার এত হার্ডওয়ার্কের পরেও শিবাশি দেখে যে নবিহের লাইফস্টাইল আগের মতোই নিম্নমানের, তাই নবিতার লাইফস্টাইলেরও কোনো উন্নতি আসেনি। এসব দেখে শিবাশি নিজেও হতাশ হয়ে যায় যে এত কিছু করেও সে কারোরই লাইফস্টাইল চেঞ্জ করতে পারবে না। তো বন্ধুরা, এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের এই মুভিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর ডোরেমনের আরো সব দারুণ মুভি দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।